রেকর্ড যেন ছাড়ছেই না সাকিবকে। বিরতিহীন রেকর্ড বুকে নিজের নাম লিখেই চলেছেন ক্রিকেট রাজ্যের এই রাজা। সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন রেকর্ড বয় সাকিব আল হাসান। নতুন রেকর্ড করতে সাকিবের প্রয়োজন ছিল 10 উইকেট। বাছাই পর্বের 3 ম্যাচেই সেই রেকর্ডের খাতা প্রায় পূর্ণ করে ফেলেন সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেট নিয়ে এখন সবার চাইতে এগিয়ে সাকিব। স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি সহ 3 ম্যাচে 9 উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। তবু বাকি ছিল মাত্র 1টি উইকেট। সেই উইকেটের দেখা পেল সুপার 12-এর প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে সাকিব 2 উইকেট স্বীকার করার পর তার উইকেট সংখ্যা দাঁড়ালো 41। টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ 7টি আসরে অংশ নিয়েছে, যার সবকটিতেই ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত 6 আসরে সাকিবের উইকেট সংখ্যা ছিল 30টি। এই 30টি উইকেট স্বীকার করে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিব ছিলেন 6 নম্বরে। তবে মজার ব্যাপার হলো সেখান থেকে এক লাফে মাত্র 5 ম্যাচে সাকিব চলে এলেন শীর্ষে। টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের পরেই 39 উইকেট স্বীকার করে এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তবে আফ্রিদি 34 ইনিংসে উইকেট নিয়েছে এই 39টি, সেখানে সাকিব ইনিংস খেলেছে মাত্র 28টি। এছাড়া ইকোনমি এবং গড়েও আফ্রিদির চেয়ে এগিয়ে সাকিব। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে সাকিব উইকেট নেন 2টি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে নেন 3টি উইকেট। বাছাই পর্বের 3য় এবং শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে 4 ওভার বল করে সাকিবের উইকেট সংগ্রহ ছিল 4টি। চলুন জেনে নেই টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা। সাকিব আল হাসান সবার উপরে, 28 ইনিংসে উইকেট সংখ্যা 41টি। সেরা বলিং ফিগার 9 রানে 4 উইকেট। তারপরই রয়েছেন শাহিদ আফ্রিদি, 34 ইনিংসে উইকেট সংখ্যা 39টি। সেরা বলিং ফিগার 11 রানে 4টি। তৃতীয় স্থানে রয়েছেন লাসিত মালিঙ্গা, 31 ইনিংসে উইকেট সংখ্যা 38টি। সেরা বলিং ফিগার 31 রানে 5 উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন সাইদ আজমল, 23 ম্যাচে উইকেট সংখ্যা 36টি। সেরা বলিং ফিগার 19 রানে 4 উইকেট। পঞ্চম স্থানটিতে রয়েছে আজান্তা ম্যান্ডিস, 21 ম্যাচে উইকেট সংখ্যা 35টি। সেরা বলিং ফিগার 8 রানে 6 উইকেট। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।